পুজো শেষেও আজ ঠাকুর দেখার সুযোগ। সৌজন্যে রেড রোডে রাজ্য সরকার আয়োজিত পুজো কার্নিভাল। এবছর অংশ নিচ্ছে 75টি পুজো কমিটি। বিকেল 4:30 থেকে শুরু হবে এই শোভাযাত্রা। রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী সহ ভিভিআইপিদের বসার মঞ্চ। পুলিশ সূত্রে খবর, মূল মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবেন বিশিষ্টরা। মূল মঞ্চে সোজাসুজি রাস্তার ঠিক উল্টো দিকে রয়েছে আরও একটি মঞ্চ। মুখ্যমন্ত্রীর মঞ্চের বাঁদিকে রিজার্ভ ব্লক 1, সেখানে বসবেন বিচারপতি, বিধানসভার অধ্যক্ষ, মন্ত্রী, বিধায়ক এবং সাংসদ। রাস্তার উল্টো দিকে রিজার্ভ ব্লক 2, সেখানে বসবেন অতিথিরা। রাস্তার দুপাশে দর্শকদের বসার জন্য এ থেকে ই এই 5টি ব্লক তৈরি করা হয়েছে, সঙ্গে এলইডি স্ক্রিন। Yes, we have. We've seen it this morning and the last 2 days. It's been absolutely wonderful. It's been fantastic. The floats are just mind-boggling beautiful. We've been so impressed. Obviously, a lot of hard work has gone into making all of these. It's beautiful. We've taken the one with the big dinosaur for our grandson because he likes dinosaurs, so we've taken a picture of it. But a lot of hard work has gone into it. It's lovely, really lovely.